তনয়, তুমি কবিতা বা ছড়া কিছু জানো? না। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি শোনো। ভালোবাসি, ভালোবাসি বলে খেলি কাটাকুটি, আল্লাদে আদর করে কেন খেলো কানামাছি? হাতে রাখো রাত, নই আমি ভূত, চলো একসাথে খেলি গোল্লা ছুট। আপনার সমস্যা কি? আমি একটা ব্যাপার খুব ভালো করে বুঝতে পারছি, কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে না। করুণা হচ্ছে আমার জন্য? কেন? তাহলে আমার ছড়া কেন আমাকে শোনাচ্ছে? কোথায় পেলেন আপনি এগুলা? কেউ কখনো শোনায়নি। She is no more. She is dead. ও আমাকে ফেলে একলা চলে গেছে। যখন কেউ কিছু বুঝে না তাকে বোঝানো যায় না। আমি বুঝি। তুমি বুঝো না। তুমি যেভাবে লাইফ লিড করছো, মীরা কি এটা দেখে খুব খুশি হচ্ছে, খুব আনন্দে আছে? আপনার বুঝতে হবে না, যার মাথা তার ব্যথা। আমি আপনাকে সামাজিকতা দেখিয়েছি, আপনি আপনারটা দেখান প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি জানি তুমি মীরাকে ভালোবাসো, তুমি এখনও অনেক ভালোবাসো। কই, ভালোবাসা তো বন্ধ করনি, করেছো? তাহলে কেন তুমি ছড়া লেখা বন্ধ করেছো? তুমি গিটার প্লে করা বন্ধ করেছো, লেখাপড়া বন্ধ করেছো, বাবা মার সাথে এক টেবিলে বসে খাওয়া বন্ধ করেছো, কেন? আপনার জানতে হবে না। আপনি কাল চলে যাচ্ছেন, চলে যান। নীলা চৌধুরী, আপনার আমারটা বুঝতে হবে না। তনয়, জীবনে কিন্তু অনেক কিছু ঘটে, আর এটা নিয়ে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হয়। তুমি যেভাবে লাইফ লিড করছো, সেটা কি মীরা বা মীরার আত্মা দেখে খুব খুশি হচ্ছে? উল্টা আরো অনেক কষ্ট পাচ্ছে। দেখো, বাবা মা তোমাকে অসম্ভব ভালোবাসে, তাদের বেঁচে থাকার একটাই কিন্তু কারণ, সেটা হচ্ছে তুমি। তুমি অন্তত তাদেরকে কষ্ট দিও না। আমি আবারও বলছি, আমি জানি, আমি তোমার ডায়েরিও দেখেছি যে তুমি তোমার স্মৃতিগুলো খুব সুন্দর করে আগলে রেখেছো। তুমি মানুষটাকে মনে রাখো, কিন্তু মানুষটাকে এভাবে মনে রেখে নিজেকে এভাবে থমকে রেখো না।